আজ শনিবার মাঘী পূর্ণিমা। আপনারা প্রত্যেকেই জানেন যে মাঘী পূর্ণিমা শুরু হয়ে গেছে এবং এই পূর্ণিমা সমাপ্ত হবে দুপুর 1:46। আজ আপনি যদি এমন কিছু কাজ করেন তাহলে অতি অবশ্যই আপনার জীবন থেকে শনির গ্রহ দোষ কেটে যাবে। আমাদের জীবনে বহু অশান্তি, বহু সমস্যা, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যায় জর্জরিত আমরা। এমন কোনো মানুষ নেই তিনি বলতে পারবেন না যে তার জীবনে কোনো সমস্যা নেই। আর আজ আমি বলবো মাঘী পূর্ণিমা আর শনিবার হওয়ার জন্য আপনি আপনার গ্রহ দোষ কীভাবে কাটাবেন। তাই যারা সমস্যায় ভুগছেন তারা অতি অবশ্যই এই মাঘী পূর্ণিমার শনিবারটিকে কাজে লাগান। আজ যদি আপনি আপনার বাড়িতে বসে এমন একটি কাজ করতে পারেন যার ফলে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে, তাই অতি অবশ্যই আপনারা কাজটি করুন। প্রথমে জেনে নিন যে আপনাকে কী কী করতে হবে। তবে তার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য। আমরা প্রতিনিয়ত সনাতন হিন্দু ধর্মের নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি আপনাদেরই সামনে, তাই অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যদি আমাদের ভিডিও ভালো লাগে অতি অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে জীবনে সমস্যার শেষ নেই। আমরা প্রতিনিয়তই সমস্যার মধ্যে পড়ি, কিন্তু এই সব সমস্যা সমাধানের আমরা সেইভাবে কোনো পথ পাই না। তবে সমস্যা সমাধানের জন্য কিছু সহজ সরল পন্থা পথ রয়েছে। যদি আপনি এই সহজ সরল পথ অবলম্বন করেন খুব সহজেই আপনার মনস্কামনা যেমন পূর্ণ হবে তেমনি আগামী দিনগুলি আপনার সুন্দর কাটবে। তবে প্রত্যেকটা দিন সমান হলেও এমন বিশেষ কিছু তিথি রয়েছে, এই তিথিগুলিকে যদি কাজে লাগান তো আপনার জীবনে অবধারিত উন্নতি লাভ হবে এমনটা আশা করা যায়। তাই আজ আমি আপনাদের বলে দেব যে আপনি এই মাঘী পূর্ণিমার তিথিটিকে কীভাবে কাজে লাগাবেন, এবং বিশেষ করে যেহেতু শনিবার তাই এই বিশেষ তিথিতে আপনি কীভাবে কাজ করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। মাঘী পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মের মানুষের জন্য নয়, এই পূর্ণিমা বৌদ্ধ ধর্মের মানুষের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। মাঘী পূর্ণিমায় হিন্দু ধর্মের মানুষরা যেমন নারায়ণ এবং লক্ষ্মীর পুজো করে থাকেন, স্বয়ং বিষ্ণু দেবের পুজো করে থাকেন, তেমনি বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে এটা শ্রদ্ধার দিন এবং একটি শোকের দিন। কারণ এই দিনই স্বয়ং গৌতম বুদ্ধ নিজে মুখে তার মহানির্বাণের কথা ঘোষণা করেছিলেন। তাই বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে এই দিনটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই পবিত্র দিনে সকাল সকাল উঠে আপনারা অতি অবশ্যই স্নান করে পূজা অর্চনা করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন, এই বিশেষ বিষয়টি আপনাকে জানাতে পারি।
তবে মাঘী পূর্ণিমায় এমন কিছু কাজ আছে যে কাজগুলি করলে আপনার জীবনে অবধারিত উন্নতি হবে, তাই সেই কাজগুলি করতে ভুলবেন না। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ দান ধ্যান করা। আমরা আমাদের বাড়ির চারপাশে বিভিন্ন রকম মানুষজন দেখে থাকি যারা আর্থিক দিক থেকে হয়তো সমস্যায় রয়েছে। সেই সব মানুষদের যদি আপনি কিছুটা দান ধ্যান করেন তাহলে অতি অবশ্যই শতগুণ পূর্ণ অর্জন লাভ হবেই হবে। তাই মাঘী পূর্ণিমার দিন এই কাজটি করতে একদম ভুলবেন না। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আজ শনিবার মাঘী পূর্ণিমা। আপনারা প্রত্যেকেই জানেন যে মাঘী পূর্ণিমা শুরু হয়ে গেছে এবং এই পূর্ণিমা সমাপ্ত হবে দুপুর 1:46। আজ আপনি যদি এমন কিছু কাজ করেন তাহলে অতি অবশ্যই আপনার জীবন থেকে শনির গ্রহদোষ কেটে যাবে। আমাদের জীবনে বহু অশান্তি, বহু সমস্যা, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যায় জর্জরিত আমরা। এমন কোনো মানুষ নেই তিনি বলতে পারবেন না যে তার জীবনে কোনো সমস্যা নেই। আর আজ আমি বলবো মাঘী পূর্ণিমা আর শনিবার হওয়ার জন্য আপনি আপনার গ্রহদোষ কীভাবে কাটাবেন। তাই যারা সমস্যায় ভুগছেন তারা অতি অবশ্যই এই মাঘী পূর্ণিমার শনিবারটিকে কাজে লাগান। আজ যদি আপনি আপনার বাড়িতে বসে এমন একটি কাজ করতে পারেন যার ফলে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে, তাই অতি অবশ্যই আপনারা কাজটি করুন। প্রথমে জেনে নিন যে আপনাকে কী কী করতে হবে। তবে তার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন।